মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এখানে উপস্থিত আমার সকল শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের জানাচ্ছি আমার প্রণাম, এবং আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ আমাকে ভিসি স্যার বড্ড বিপদে ফেলে দিয়েছেন এই মাইকটার সামনে দাঁড় করিয়ে। এইভাবে এতজনকে অ্যাড্রেস করা আসলে আমি এর আগে কখনো করিনি, তবু আমি চেষ্টা করছি। তার আগে আমি ভিসি স্যারকে জানাই আমার কৃতজ্ঞতা। স্যার, আপনি আজ এই নতুন নিয়মটা চালু করলেন সমস্ত স্টুডেন্টসদের উৎসাহ দেওয়ার জন্য, এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর আমি লাকি যে প্রথমবারের পুরস্কারটা আমি পেলাম, আর তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমি আমার ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকদের কাছে কৃতজ্ঞ, এই ইউনিভার্সিটির সমস্ত অশিক্ষক কর্মচারীদের কাছেও আমি কৃতজ্ঞ। আপনাদের ছাড়া এই ইউনিভার্সিটি চলে। স্টেজের উপর নীল তো মেঘের দিক থেকে চোখ সরাতেই পারছে না, ভেঙে ফেলতে ইচ্ছা করছে আমার সবকিছু। আপনারা সকলেই হয়তো জানেন এর আগে পরীক্ষার সময় ঘটে গেছে আমার সঙ্গে এক দুর্ঘটনা। আমাকে সেই বদনামেরও ভাগিদার হতে হয়েছে যে আমি নাকি পরীক্ষার হলে অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আর সেই দিনটার কথা মনে পড়লে এখনো যেন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সেই দিন আমার পাশে থাকার জন্য আমি দুতি ম্যাডামকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই দারুণ অন্ধকারের সময় যখন তথাকথিত কাছের মানুষরাও আমাকে সন্দেহের চোখে দেখেছিল, আমার বন্ধুরা কিন্তু তেমনটা করেনি। আমার বন্ধুরা সবসময় শিওর ছিল যে কোথাও নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তারা আমাকে বিশ্বাস করেছে, আমার নামের ওঠে যাওয়া মিথ্যেটাকে বিশ্বাস করে। আমি আমার সেই বন্ধুদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আর একজন যে আমার জীবনের ধ্রুবতারা আমাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে, সে হলো আমার বাপি। আমার জীবনের সবথেকে বড় শিক্ষক হলো আমার জীবনের হাজারো প্রতিকূলতা। প্রতিকূলতা আমাকে শিখিয়েছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে এবং আবার এগিয়ে যেতে। আমি রবি ঠাকুরের একটি লাইন দিয়ে শেষ করতে চাই। যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। গিনি, আমি তোমাকে বারবার বলছি, তোমাকে তো চেষ্টা করতে হবে, এইভাবে থাকলে তো চলবে না। ওকে নিজের মতন করে গড়ে তোলার চেষ্টা করো অন্তত। রূপ কোনো বাচ্চা ছেলে নয় আন্টি, আর যখন সময় ছিল ওকে তৈরি করার, তখন আপনি আপনার প্রশ্রয় ওকে একটা অমানুষ তৈরি করেছেন। আপনি জানেন না আপনার ছেলে এই কয়েকদিনে কবার বাড়িতে এসেছে? কাকে ভালো করার চেষ্টা করব আমি, কাকে? তিনি এত তাড়াতাড়ি অধৈর্য হলে কি করে চলবে? আমি সামনের সপ্তাহ থেকে কলেজে যাব। সে ঠিক আছে, সামনের সপ্তাহে ভাবা যাবে। কেন, বিয়ের আগে তো কথা হয়েছিল যে আমি বিয়ের পর পড়াশোনা কন্টিনিউ করব। আচ্ছা গিনি, বিয়ের আগে তো অনেক কথাই হয়, আর আমি তো তোমাকে যেতে না করছি না, সপ্তাহটা আসুক, দেখা যাবে। কি চাইছেন বলুন তো আপনারা, এক্স্যাক্টলি কি প্ল্যান করেছেন? আজকে না হয় আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু কালকে যখন আঙ্কেল এসে যাবেন তখন কি হবে? আমি না হয় কিছু বলবো না, কিন্তু উনি কি কিছু বুঝতে পারবেন না? উনি ডেফিনেটলি বুঝতে পারবেন। তাহলে এসবের মানেটা কি? মানেটা আমি বুঝিয়ে বলছি। এই তো রূপ, কি ব্যাপারটা কি বলতো? কি শুনছি আমি? আমি কিন্তু খুব রেগে আছি তোমার, খুব আপসেট হয়ে আছি। গিনের কাছে এসব কি শুনছি আমি? কেন মাম, ও কি আমার নামে তোমাকে কমপ্লেন করছে? না, কমপ্লেন নয়, গিনি তোমাকে নিয়ে দুঃখ করছিল আমার কাছে। এটা তুমি নাকি একদিন ওর কাছে আসোই নি, ও তোমার জন্য ওয়েট করেছে, তোমাকে মিস করছে বেটা। তাই নাকি ডার্লিং, মিস করছো আমাকে? যাই হোক, এবার কাজের কথা বলি। গিনি ড্যাড আসলে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই বলবে। তাহলে আমি তোমাকে ছেড়ে আর কারোর কাছে যাব না, প্রমিস। কি করতে হবে আমাকে? বলছি যেটা বলবো মাথা ঠান্ডা করে শুনবে। আমি যা যা বলবো এক্স্যাক্টলি
ড্যাডকে সেইগুলোই বলবে। ড্যাড তোমাকে পছন্দ করে, তুমি যা বলবে ড্যাড সেটা শুনবে, তোমাকে যেভাবে হোক, কিভাবে আমি জানিও না জানতেও চাই। ড্যাডকে কনভিন্স করতে হবে যে ড্যাডের সব কিছুর অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে, বুঝলে? তার মানে কেন মানেটা বুঝতে অসুবিধা হলো? আমি তো পরিষ্কার বাংলাতেই বললাম। মম, আমি কি না বোঝার মতো কিছু বললাম? অসম্ভব, আমি কিছুতেই করব না এটা, কিছুতেই না। একদম চুপ, না শব্দটা আমি শুনতে পারি না, তোমার মুখ থেকে না শব্দটা আমি শুনবো না। আমি যেটা বলবো তুমি সেটা করবে, আর না করলে, না করলে কি, না করলে কি করবে তুমি? আমি আঙ্কেলকে বলে দেব তোমরা আমার সঙ্গে কি করেছো, তুমি কি করেছো আমার সঙ্গে, তখন আঙ্কেল তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। রূপ, বড় কথা হয়েছে, বড় কথা আছে তোমার, তাই না? সব কথা আমি এখনই বলবো। রূপ, ছাড়ো, মা ছাড়ো আমাকে, ওকে ছাড় বলছি, মাথা খারাপ করে দিচ্ছে নাকি তুমি? চল চল বলছি, আমি কিছুতেই করবো না তোমরা যেটা বলছো, আমি কিছুতেই করবো না। তোমরা পারবে না আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে দিতে, কিছুতেই না। আমি আঙ্কেলকে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করছো, আমি আঙ্কেলকে সব বলে এসো। মম ছাড়ো আমাকে, তুমি মম ছাড়ো আমাকে, চুপ করো। কেন নিয়ে এলে আমাকে? আপনার মেয়েটাকে আমি বুঝিয়ে দেবো। রূপ, মম এখানে ধরো, চুপ, কিচ্ছু করবে না তুমি আজকে, কিচ্ছু না। শোনো, কালকে তোমাদের ওই বাড়িতে যাওয়া, এর মধ্যে তুমি যা যা করেছো সেই ড্যামেজ কন্ট্রোল তোমাকে করতে হবে। মম, আমি, হ্যাঁ, আর গিনি ওই বাড়িতে যেন কোনো কোনোভাবে মুখটা না খুলে তার ব্যবস্থা করতে হবে। রূপ, আরে মম, আমি কি সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকবো নাকি? ও কোথায় যাবে, কি করবে, কার সাথে কথা বলবে, কাকে কি বলবে, আমি কি করে বুঝবো? মম, মম, আমি একটা কথা বলি, কালকে এই যাওয়াটা প্লিজ ক্যান্সেল করে দাও। ইম্পসিবল, সেটা কিছুতেই হবে না রূপ, তাতে সন্দেহটা আরো বেশি করে বাড়বে। আর ওরা যদি এই বাড়িতে চলে আসে তখন তখন কি হবে? রূপ, আমি কোনো কমপ্লিকেশন চাই না। আর শোন, ওই বাড়িতে গিয়ে তোমার অ্যাবসেন্সে ও যাতে কোনোভাবেই মুখটা না খোলে তার ব্যবস্থা তোমাকেই করতে হবে, বুঝেছ? আমি, শোনো রূপ, গিনি যখন স্নান টান করে ফ্রেশ হয়ে রাত্রে শুতে যাবে তখন তুমি ওকে কাছে ডেকে বলবে, ওকে বোঝাবে, দেখো তোমার যে এই অসহায় অবস্থা এটা তুমি ওকে বলো, ওকে কনভিন্স করো, কনভিন্স করো, ওকে বোঝাও যে ও ছাড়া কেউ তোমাকে এই সময় হেল্প করতে পারবে না, বুঝেছো? প্যাচআপ করে নাও, এটা প্যাচআপ করো। আর শোন, গিনির কিন্তু শোয়ার আগে স্নান করার হ্যাবিট আছে, জানো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।